দি এলভস অ্যান্ড দ্য শুমেকার। বহুকাল আগে এখানে বাস করত একজন মুচি এবং তার স্ত্রী। ওই মুচি তার জীবন অতিবাহিত করত নতুন নতুন জুতো বানিয়ে সেগুলো বাজারে বিক্রি করে। ওর এত পরিশ্রম করা সত্ত্বেও ও নিজের ব্যবসা থেকে যথেষ্ট পরিমাণে আয় করতে পারত না। কোনো মতে টেনে টুনে তাদের সংসার চলত। অবশেষে এমন দিন আসে যখন ওই মুচির হাতে একটাও টাকা পয়সা থাকে না নতুন জুতো বানানোর জন্যে। নতুন চামড়াও সে কিনতে পারে না, অবশিষ্ট একটাই চামড়ার টুকরো পড়ে থাকে তার দোকানে জুতো বানানোর জন্যে। এইটাই হয়তো আমার শেষ সুযোগ জুতো বানানোর। আমি এই চামড়া দিয়ে সেরা জুতোটা বানাবো। প্রতিদিনের মতো ও জুতো বানাতে বসে, যা ও বহু বছর ধরে করে আসছে, এবং খুবই সাবধানে চামড়া কাটা শুরু করে। সন্ধে যখন নামে ওর চামড়া কাটার কাজ শেষ হয় এবং তারপরেই ও জুতো সেলাই করতে শুরু করে। রাত হয়ে গেছিল, ও জুতোটা টেবিলের ওপর রাখে। আজকের মতো এতটাই থাক, কাল আমি এই একজোড়া জুতো শেষ করে ফেলব। ও ওয়ার্কশপের দরজা বন্ধ করে আর বাড়ি চলে যায়। পরের দিন ও সকাল সকাল দোকানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। সন্ধ্যেবেলা দেখা হবে। আজ হলো আমার ওয়ার্কশপের শেষ দিন, শিগগিরই এই সব কিছু শেষ হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, দেখবে তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, কখনো হতাশ হবে না। ওই মুচি জানতো তার স্ত্রীর এই সব কথায় কোনো কাজ হবে না। ও স্ত্রীর দিকে তাকিয়ে হাসে এবং কাজে বেরিয়ে যায়। ও যখন ওয়ার্কশপের দরজা খোলে তখন অবিশ্বাস্য একটা জিনিস দেখে। টেবিলের ওপর রাখা ছিল সুন্দর রঙের একজোড়া সূক্ষ্ম নকশা করা জুতো, ঠিক সেইখানেই যেখানে ও গতকাল অসম্পূর্ণ জুতোটা রেখে গেছিল। হ্যাঁ, এটা কি করে সম্ভব? যাই হোক, সময় নষ্ট করে লাভ নেই, আমাকে এই সুন্দর জুতোটা বাজারে বিক্রি করতে হবে। ও তাড়াতাড়ি বাজারে যায় এবং জুতোটা বিক্রি করে। যে টাকা ও পায় তা দিয়ে নতুন চামড়া কিনে নেয়। বাকি দিনটা ও ওয়ার্কশপেই কাটায় নতুন চামড়া কেটে আরো জুতো বানানোর কাজ নিয়ে। দিনের শেষে ও অসম্পূর্ণ জুতোগুলো টেবিলের ওপর রাখে এবং বাড়ি চলে যায়। রাতে খাবার টেবিলে ও সব ঘটনা স্ত্রীকে খুলে বলে। আমি বলেছিলাম না তোমাকে, হাল ছেড়ো না, তুমি খুবই পরিশ্রমী একজন মানুষ, আজ নয়তো কাল আমাদের যা প্রাপ্য তা আমরা পাবই। পরের দিন সকালে যখন ও দোকানে ফেরত আসে ও অবাক হয়ে যায়। দেখে টেবিলের ওপর কয়েক জোড়া নতুন সুন্দর জুতো রাখা আছে, ঠিক সেইখানে যেখানে ও গতকাল চামড়ার টুকরো কেটে রেখে গেছিল। এটা তো আশ্চর্য ব্যাপার, এত বছর আমি এত পরিশ্রম করার পরও খুব অল্প টাকাই আয় করতে পেরেছি, আর কিছুতেই কিচ্ছু হয়নি, মনে হচ্ছে কেউ আমায় সাহায্য করছে। আরেকবার ও তাড়াতাড়ি বাজারে যায় এবং আরো চামড়া কিনে আনে। খুব সাবধানে কয়েক জোড়া জুতো বানানোর জন্য ও চামড়া কাটে আর সেই টুকরো টেবিলের ওপর রেখে বাড়ি চলে যায়। পরের দিন সকালে আরেকবার ও দেখে তৈরি জুতো টেবিলের ওপর রাখা রয়েছে। ওখানে ছিল চটি, বুট, ব্যালের জুতো, খড়ম, ব্রোগ আর হরিণের চামড়ার জুতো বিভিন্ন রঙের। ও কি সুন্দর সুন্দর জুতো! অচেনা কেউ আমায় সাহায্য করছে সৎ মনে। যদি এরকমই চলতে থাকে আমার কখনোই টাকার অভাব থাকবে না, আমরা আনন্দে দিন কাটাবো। ওই মুচি প্রতিদিন চামড়ার টুকরো কেটে রেখে যেত যাতে অচেনা ব্যক্তি নিজের সুন্দর হাতের কাজ করে দিতে পারে। এইভাবে কয়েক সপ্তাহ চলে। প্রতিদিন সকালবেলা ওই মুচি দোকানে এসে দেখে নতুন জুতো তার টেবিলে সাজানো আছে। কয়েকদিনের মধ্যেই গ্রামে ওর খুব নাম ডাক হয়ে যায় আর এই জুতো বিক্রির টাকা দিয়ে ও সুন্দর একটা বাড়ি বানায়। দেখো আমাদের জীবনটা কিভাবে পাল্টে গেল, শুধু সময়ের ব্যাপার, বুঝেছো? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, তুমি সব সময় আমায় আসার পথ দেখিয়েছিলে আর এটা সেটারই ফল। ঠিক, কিন্তু যে অপরিচিত ব্যক্তি আমাদের সাহায্য করছে তাকে ভুললে চলবে না, আমাদের জানতেই হবে সে কে, যাতে তাকে আমরা ধন্যবাদ জানাতে পারি। কিন্তু ওরা যে সকাল হওয়ার আগেই চলে যায়, ওদের সঙ্গে দেখা করব কি করে? আগামী কাল আমরা ওয়ার্কশপে লুকিয়ে থাকবো ওদের দেখার জন্য। হ্যাঁ, এইটা মন্দ বলনি তুমি, আমারও ওদেরকে ধন্যবাদ জানানো উচিত। পরের দিন যথারীতি ওই মুচি দিনের বেলা সব চামড়া কাটার কাজ করে আর সন্ধ্যেবেলা কথা মতো তার স্ত্রী আসে দোকানে। চলো কোথাও লুকিয়ে পড়ি। হ্যাঁ, আমরা ওই ছোট্ট ঘরে গিয়ে লুকিয়ে পড়ি, চলো। ওরা ছোট্ট একটা ঘরে লুকিয়ে যায় যা কাজ করার টেবিলের পেছনে ছিল এবং ওরা অপেক্ষা করতে থাকে।
মাঝরাতে ওই মুচি এবং তার স্ত্রী কারোর গলার আওয়াজ শুনতে পায়, যারা গুনগুন শব্দে গান গাইছিল। ওরা ঘর থেকে উঁকি দিয়ে বাইরে দেখে। ওরা দেখতে পায় দুটো লিলিপুট মানুষ গায়ে পুরনো ছেঁড়া পোশাকে জানলা দিয়ে ভেতরে ঢুকছে। ওরা এক লাফে টেবিলে এসে পড়ে। ওরা হাওয়ায় ভেসে গান গাইছিল, নাচছিল। ওই মুচি এরকম হাসি খুশি মানুষ আর কোনো দিন দেখেনি। নাচ গানের পর ওরা দুজনে টেবিলে জুতো বানানোর কাজে লেগে যায়। ওরা কেটে, সেলাই করে এবং রং করে নতুন জুতো বানিয়ে দেয় একের পর এক। ওই মুচি আর তার স্ত্রী আনন্দের সঙ্গে দুজনকে দেখতে থাকে। মুচি এতে দুজনের জুতো বানানোর কায়দা দেখে অবাক হয়ে যায়। অবশেষে আর এক জোড়া জুতো প্রস্তুত হয়ে যায়। আর তারপর ওই দুই লিলিপুট জানলা দিয়ে লাফ দেয় আর উধাও হয়ে যায়। ওরা তো দেখছি লিলিপুট, ওরা প্রতিদিন আসে আমাদের সাহায্য করতে। আমাদের ওদের ধন্যবাদ জানানো উচিত। হ্যাঁ ঠিক, কিন্তু ওদের জন্য আমরা কি বা করতে পারি? ওরা খুব পুরনো আর ছেঁড়া জামা পরেছিল, আমরা ওদের ভালো জামা কাপড় দিতে পারি। বাহ, তুমি দারুণ কথা বলেছো। আমি ওদেরকে নতুন জুতো বানিয়ে দেব। আমি ওদের সুন্দর গরম জামা বানিয়ে দেব। স্বামী স্ত্রী মিলে দুই লিলিপুটের জন্য উপহার বানানোর কাজ শুরু করে। এক সপ্তাহ পরে ওই মুচি দুটো ছোট ছোট সুন্দর পশমের বুট বানায়। তার স্ত্রী দুটো পশমের জ্যাকেট বানিয়ে দেয় আর তার সঙ্গে মানানসই জামা এবং উলের তৈরি গরম প্যান্ট। এই জুতো আর জামা জোড়া পরলে ওদের দুজনকে খুব মিষ্টি দেখাবে। আমি ওদেরকে এই পোশাকে দেখার অপেক্ষা করতে পারছি না। আগামীকাল হলো বড়দিন, আমরা আমাদের দোকান বড়দিনের জন্য সুন্দর করে সাজাবো আর ওদের জন্য এই উপহার কাজের টেবিলের উপর রেখে দেব। স্বামী স্ত্রী দোকানটা বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে সাজায় আর উপহারগুলো টেবিলের উপরে সাজিয়ে দেয়। মাঝরাতে ওরা নিশ্চিতভাবেই ওই দুই লিলিপুটের আওয়াজ শুনতে পায় আর ওরা দুজন ঠিক আগের মতোই এক লাফে ঘরে প্রবেশ করে আর খুব আনন্দে নাচ করতে থাকে। কিন্তু টেবিলের দিকে তাকিয়ে ওরা অবাক হয়ে যায়। এই আমাদের আজকের কাজ কই? কিন্তু ভাই দেখো, এই জামা আর জুতো জোড়াটা কি সুন্দর! হ্যাঁ, আর রংগুলো খুব সুন্দর। ওই মুচি নিশ্চয়ই ধন্যবাদ জানাতে আমাদেরকে এগুলো দিয়েছে। ও আমাদের কাজে নিশ্চয়ই খুব খুশি হয়েছে। এগুলো পরে দেখা যাক। ওই দুই লিলিপুট জামা আর জুতো জোড়া পরে নেয় আর ওগুলো একেবারে মাপে মাপে বসে যায়। তোকে তো দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে। তোকেও দারুণ দেখাচ্ছে, জামাগুলো সত্যি খুব সুন্দর। আর এই জুতোগুলো সত্যি খুব সুন্দর, আমার তো নাচতে ইচ্ছে করছে। চল তাহলে নাচ শুরু। আবার ওরা নিজের তালে আনন্দে নাচতে শুরু করে। ওই মুচি এবং তার স্ত্রী দেখে খুশি হয়ে যায় যে ওই লিলিপুটদের ওদের দেওয়া জামা আর জুতো খুবই পছন্দ হয়েছে। কিছুক্ষণ পরে ওই দুই লিলিপুট জানলা থেকে লাফ দিয়ে উধাও হয়ে যায়। তখন ওই মুচি ও তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে। সত্যি আমি খুব খুশি যে ওদের উপহার পছন্দ হয়েছে। ঠিকই বলেছ, এবার উৎসব পালন করার সময়। চলো বাড়িতে যাই। বড়দিনের সকালে ওই মুচি চামড়া কাটে এবং সেগুলো লিলিপুটদের জন্য টেবিলের ওপর রেখে দিয়ে চলে যায়। কিন্তু পরের দিন যখন ওয়ার্কশপে ফেরত আসে, ও কোনো জুতো দেখতে পায় না। ও বাড়িতে যায় স্ত্রীকে ব্যাপারটা জানাতে। আমাদের লিলিপুট বন্ধুরা আর আসেনি, দোকানে নতুন জুতো ছিল না। ঠিক আছে, ওরা আমাদের অনেক সাহায্য করেছে, এবার তুমি আগের মতো আবার কাজ শুরু করো। ঠিক বলেছো, আমি নিজেই আবার জুতো বানাবো। এই বিগত কয়েকদিনে আমি জেনেছি মানুষ কি চায় এবং তারা কেমন জুতো পছন্দ করে। আমি এবার খুব ভালো ভালো জুতো বানাবো। আরো একবার ও কাজে নামে। লিলিপুটদের ওর জীবনে আসার আগে ও যেমনটা করত সেইভাবেই কাজ করতে থাকে। আর যেভাবে লিলিপুটরা জুতো বানাতো, ও ঠিক সেইভাবেই সুন্দর সুন্দর জুতো বানাতে থাকে।